গত 16 এপ্রিল 2023 ইংরেজি সকাল 10টায় উদয়পুর মহকুমার শালগড়া এলাকার যুবক দিলওয়ার হোসেন বাড়ি থেকে বের হয়ে যায়। আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে দিলওয়ার হোসেনের বাবা মোনা মিয়া গত 24 এপ্রিল 2023 রাধাকিশোরপুর থানায় ছেলে নিখোঁজ হওয়ার ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ করেন। এদিকে প্রায় 3 মাস হতে চলেছে ছেলের কোনো খোঁজ না পাওয়ায় মঙ্গলবার সকালে রাধাকিশোরপুর থানায় ছুটে আসেন। পরে সাংবাদিকদের দিলওয়ার হোসেনের বাবা মোনা মিয়া জানান, ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় লিখিতভাবে জানানো হলেও এখনও পর্যন্ত ছেলের কোনো খবর দিতে পারেনি পুলিশ। কান্না ভেজা চোখের জলে তিনি বলেন, প্রতিদিনের মতো গত 16 এপ্রিল রবিবার ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হয়ে যায় সে, আর বাড়িতে ফেরে না। আর বাড়ি না ফেরায় বাড়ির লোকজন প্রায় 8 দিন বিভিন্ন জায়গায় খোঁজখবর করে কোনো খবর না পাওয়ায় অবশেষে 24 এপ্রিল থানায় মামলা দায়ের করা সত্ত্বেও এখনও পর্যন্ত ছেলের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের লোকজন হতাশ। মোনা মিয়ার দাবি, পুলিশ যেন ওনার ছেলেকে খুঁজে বের করে দেন, সেই দাবি রেখেছেন পুলিশ প্রশাসনের কাছে। আমি বিশাল গর্ভ কত শহরের মধ্যে যে আমি ঘুমাইছি, কত দোকানে যে আমি ঘুমাইছি, আমি অক্ষণ পর্যন্ত বাঁচাতে না খুঁজে আসছি, 3টা মাস খুঁজতে আসছি, কোনো জায়গাতে আমি কোনো পুলিশ পর্যন্ত আমার ছেলেটারে খুঁজে বাইর করে দিতে পারতাম। নাম কি আপনার ছেলের? দেলওয়ার। বাড়ি কোনখানে? শালগড়া ঘাটে। কতদিন হয়েছে? 3 মাস। 3 মাস হয়েছে? থানা জিডি এন্ট্রি করছিলেন? করছিলাম। তারা কি দেখেছে? তারা কইতাছে খুঁজে পাইতাছে না, খুঁজে পাইতাছে না। আপনার নাম কি? তারা খোঁজ পাইলে তো আমার কাছে ফোন করে জানাইবো এই কথা কর। আমি অনেক দিন আছি থানা, শুধু বারবার এক কথাই কইতাছে যে খুঁজে পাইতাছে না, আমরা খুঁজে পাইলে না আমরা ফোন করতাম এই কথা কর। আপনি কি চান এখন? আমার ছেলের চাইতে যে বাবু যে খুঁজে একটু আমার ছেলের যেতে আমার কাছে। এখন দেখার বিষয় পুলিশ দিলওয়ারকে খুঁজে বের করতে কি ভূমিকা পালন করে, সেই দিকেই তাকিয়ে আছে গোটা পরিবারের লোকজন সহ এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।